আমরা তো সবাই কবর জাতীয় জলবায়ু ঠিক না বেটি কবরে যাবো কোনো ছন্দ আছেনি আমার বন্ধুগণ মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার কাফের মুসেক বেদিনেরা আল্লাহকে অস্বীকার করতে পারে নবীকে অস্বীকার করতে পারে কোরআনকে অস্বীকার করতে পারে সব কিছুকে অস্বীকার করতে পারে কিন্তু বন্ধু আমার মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যুকে অস্বীকার করবার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই আছে মৃত্যুবরণ স্বীকার করে এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষ নাই ভিতরে থাকতে পারে কিন্তু মৃত্যুর ভিতরে নাই সমস্ত মানুষ মৃত্যুবরণ মৃত্যুবরণ করতে করতে হবে এখন আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মুসলমান মুসলমানিত্ব নিয়ে আমরা এসেছি মুসলমানিত্ব আমরা দাবি করি মুসলমান দাবি করি তাহলে আমরা এই কথা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কি নাই আছে এখন সেটা হলো আমাদের আসল জীবন সেটা আমাদের আসল বাড়ি আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবন কিন্তু আসল জীবন না আরেকটা জীবন আছে না নাই আরেকটা জীবন আছে সেই জীবনের সুখ শান্তি কিন্তু আসল সুখ শান্তি ঠিক না ঠিক দুনিয়াতে আমরা কামাই রুজি করব কামাই করব আখিরাতে সেটার ফুর্তি পাবো এই জন্য দুনিয়া থেকে করে যেতে হবে কবর শান্তির সঞ্চয় দুনিয়াতে করে যেতে হবে কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার থেকে করে যেতে হবে ভালো কাজ করলে কবরে ভালো পাবো যদি খারাপ করে যাই কবরে কিন্তু অশান্তির সীমা থাকবে না আমার বন্ধুগণ ফরয জীবনের প্রথম গ্যাটি হলো কবর আল্লাহ রসুল বলেন আল ক্বাবরু রাউজাতুম রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন্নার আমার ভাইরা

ফিকালাম মিহিল মাজিত দিৱা ফৰো ক হামিদ সকলোৱে ফৰোণ আও জুবিল্লামি নাশাই ত নিৰ্ভ জেম বিস্মিল্লা হিৰুৱা والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال رسول الله صلى الله عليه وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الأعمال عند رجليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين وقال تعالى: في شان حبيبه محمد الرسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্না কাহামি দিন সকলে ঘুরি আমরা দুরসি সবাই ঘুরি বাই বন্ধ করে নাই রেখে আমরা সকলেই দুরশ্রি ফুরি আর কাহানা হুম্মাবারি কাহা মহাম্মা দিং ওয়াহারি মহাম্মাদ তাহা ইবর ওয়াহা রি ইবী

আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার আওতাদীন টঙ্গী থানার অন্তর্ভুক্ত সাতাইশ এলাকা অবস্থিত মাগজনুম স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাদ্রাসার মান্যবর সভাপতি উপস্থিত রয়েছেন ওয়াজুবুল ইহতরাম দিগার হজরত ওলাম একরাম আর উপস্থিত রয়েছেন আমার সম্মানিত এলাকাবাসী যুবক ভাইরা ছোট্ট ভাইরা মুরব্বীজনেরা পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা বোনেরা সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য গুরুত্ব সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই গভীর রজনীতি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাসে এবং বাসেই করে আল্লাহের মহাব্বতী বন্ধা হিসেবে অত্যন্ত আদর করে মায়াকর মহাব্বত করে এই পবিত্র মহতি মজলিসে হাদিসের বাগানে বসার কিছু কথা বলবার সোমবার তৌফিক দান করলেন সেই মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সৃষ্টিগতভাবেই সৃষ্টিগতভাবেই মানুষ কোনো না কোনো ব্যবসা বাণিজ্য সরম প্রচেষ্টা অধ্যাবসায় নিয়োজিত প্রত্যেকটা মানুষ জন্মগতভাবেই কোনো না কোনো শ্রম প্রচেষ্টা অধ্যাপ অধ্যাবসায় মানুষ অভ্যস্ত প্রত্যেকটা মানুষ তার নিজের শ্রম অধ্যাবসয় প্রচেষ্টা পরিশ্রম দিয়ে কেউ কেউ সফলতা অর্জন করে এবং ফরকালের চিরস্থায়ী চিরসুখীর জান্নাতের ব্যবস্থা করে আবার কেউ কেউ তার এই নিজের আপ্রাণ চেষ্টা পরিশ্রম এবং অধ্যাবসয়ের মাধ্যমে দুঃখ দুর্দশা এবং ফরকালীন চিরস্থায়ী আজাব গজব তথা জাহান্নাম করে তো সৃষ্টিগতভাবেই আল্লাহ ফাঁক মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন কয় ভাগে পবিত্র কোরআন আল্লাহ আল্লাহ রসুল মানুষকে দুই দলে বিভক্ত করছেন এবং দন মধ্যে মধ্যেই আল্লাফাক তিনটা বৈশিষ্ট্য তিনটা গুণ আলোচনা করছেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের একটি সুরা লাইল এই সুরার শুরু থেকে আমি আয়াত আলত করেছি এখানে এই কথাগুলো আছে যে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন এবং প্রত্যেকটা দলের মধ্যে তিনটা করে গুণ তিনটা খারাপ গুণ আছে ফরুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়াল্লাইলি ইযা ইখশা വন্নাহারি ইযা তাজাল্লা আল্লাহ তালা বলেন ওয়াল্লাইল রাতের কসম রাতের সফত যখন আচ্ছন্য হয় যখন রাত আচ্ছন্য করে বা আচ্ছাদিত হয় ওয়ন্নাহারি ইযা তাজাল্লা দিনের সফত যখন সে আলোকিত হয় মাখনক এবং তার কস তার শপথ যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন ইনা সাঁয়া নিশ্চয়ই তোমাদের পরিশ্রম তোমাদের অধ্যবশয়ে কয়েক ভাগে বিভক্ত আল্লাহ রাব্বুর আলামিন এখানে মানুষের চেষ্টা কর্মপদ্ধতি কর্মপন্থা পরিশ্রম আল্লাহ তারা দুই ভাগে বিভক্ত করছেন এক গুরু তাদের পরিশ্রম কষ্ট এবং অধ্যাবসয়ের মাধ্যমে সফলতা অর্জন করে এবং চিরস্থায়ী শান্তি তথা জান্নাতের ফিকির করে জান্নাত ক্রয় করে আরেক শ্রেণীর মানুষ নিজের চেষ্টা কর্মপন্থা অধ্যাবসয় পরিশ্রম দিয়ে সুখের পরিবর্তে মানুষ দুঃখ দুর্দশা এবং চিরস্থায়ী শাস্তি তথা জাহান্নাম ক্রয় করে আল্লাহ তারা দনু গ্রুপের মধ্যে তিনটা গুণ বয়ন করছেন কারা তাদের কষ্ট পরিশ্রম দিয়ে জান্নাত কামাই করে আর কারা তাদের কষ্ট পরিশ্রম দিয়ে জাহান্নাম ক্রয় করে দনু গ্রুপের তিনটা করে গুণ আছে বলেন মানুষ দুই ভাগে বিভক্ত মানুষের পরিশ্রম মানুষের চেষ্টা মানুষের প্রচেষ্টা অর্ধ বসয় দুই ভাগে বিভক্ত একদল মানুষ তাদের পরিশ্রম এবং তাদের চেষ্টা অর্ধবশয় দিয়ে তারা জান্নাত করে জান্নাতের চেষ্টা ফিকির করে যারা জান্নাতের চেষ্টা ফিকির করে জান্নাত করে করে এদের তিনটা তিনটা গুণ 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 কয়টা কয়টা বলি আমরা সবাই জান্নাত চাই তো কি বলেন জান্নাত চাই তো আমরা সবাই পাক আমাদের সবাইকে জান্নাতুল করে সবাই বলেন আমিন জান্নাতে যেতে হলে ফিরে যাবো না চেষ্টা করতে হবে কি বলেন চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন যারা তাদের পরিশ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে চেষ্টা দিয়ে অধ্যাবসী দিয়ে জান্নাত করে করে এদের মধ্যে তিনটা গুণ থাকবে আমরা এই তিনটা গুণ অর্জন করতে রাজি আছি তিন কি বলেন আল্লাহ রাব্বুল বলেন যারা তাদের পরিশ্রম দিয়ে চেষ্টা দিয়ে অধ্যাবসের মাধ্যমে জান্নাত করে করবে জান্নাত কামাই করবে তিনটা গুণ এক নম্বর গুণ হলো মান তাদের অর্থ সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে তথা জাকাত ফেতরা খয়রাত নিজের অর্থ সম্পদ দ্বারা করবে দ্বিতীয় গুণ আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালাকে ভয় করবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার অনুশাসনের বিরুদ্ধাচরণ না করে আল্লাহ আইন তালার আল্লাহ তালার বিধি বিধানকে তারা মেনে চলবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের তিন নম্বর গুণ বলেছেন হোসনা উত্তম কালেমাকে মাকে তারা সত্য বলে মেনে নিবে তথা উত্তম কালে মা উদ্দেশ্য হচ্ছে এখানে এটা হচ্ছে উত্তম কালেমা মা এই উত্তম কালেমাকে মাকে সত্য বলে মেনে নেবে তার মানে এই নয় আমি শুধু কালেমা মেনে নিব হ্যাঁ এটা উত্তম কালেমা সত্য কালেমা কিন্তু এক নামাজও পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না আল্লাহ তালার বিধিবিধান মানলাম না নবীজির চললাম না এর অর্থ এটা নয় এই উত্তম কালেমা মেনে নিবে এর অর্থ হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ তালার সমস্ত হুকুম হাকাম বিধিবিধান মানতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ রাসুল করিম সাল্লামের সকল তরিকা মানতে হবে এই গুণ এই তিনটা গুণ এক নম্বর আল্লাহ রাস্তায় ব্যয় করা এবং আল্লাহ তালাকে ভয় করে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তালার অনুশাসনের বিরুদ্ধাচরণ না করে আল্লাহ তালার বিধিবিধানকে মেনে নেওয়া তিন নম্বর গুণ হচ্ছে উত্তম কালেমাকে সত্য বলে মেনে নেওয়া আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা গুণ যারা মানবে আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা গুণ মান্য ওয়ালাদের ব্যাপারে বলেন আমি তাদেরকে কি পুরস্কার দান করব। যে একটা দল দুনিয়ার মধ্যে এমন আছে তারা নিজের চেষ্টা ফরজ চেষ্টা দিয়া অধ্যাবসে দিয়া তারা চিরস্থায়ী জান্নাতের পিছনে মেহনত করে এবং এই তিনটা গুণে গুণান্বিত হয় আল্লাহ বলেন আমি তাদেরকে কি দিব আমি তাদেরকে আমি তাদেরকে সুখের পথ সহজ করে দিব জোরে বলেন সুহান মুফাসিনক্রম বলেন এখানে দ্বারা কি মুরাদ বলেন এখানে দ্বারা সহজ পথকে আমি সহজ করে দিব সুখের পথকে আমি সহজ করে দিব এর অর্থ হলো আমি আল্লাহ তালা এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তিকে জান্নাতের পথ সহজ করে দিব সুহান জান্নাতের পথ সহজ করে দিব এক নম্বর গুণ আল্লাহ রাস্তায় ব্যয় করা দ্বিতীয় গুণ আল্লাহ তালা বিধিবিধান মানা তিন নম্বর গুণ কালেমা কালেমার মর্মর্থ অনুযায়ী চলা এই তিনটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রাফুন বলেন আমি তার জন্য সুখের নির জান্নাতের পথ এবং সুখের পথকে আমি আল্লাহ তার জন্য সহজ করে দিব এর বিপরীত আরেকটা দল আছে যারা নিজের চেষ্টা প্রচেষ্টা ঘর জাহান নামকে করে করে। এক কথায় তাদের চেষ্টা অধ্যাবসায় গুলোই হচ্ছে জাহান নামে ঢুকার একমাত্র কারণ আল্লাহ বলেন এই জাহান নামে ঢুকার জন্য তিনটা গুণ থাকবে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে এরা জাহান হবে এক নম্বর হলো যারা নিজের চেষ্টা প্রচেষ্টা চেষ্টা জাহান নামের দিকে ব্যয় করে তাদের তিনটা গুণ এক নম্বর গুণ হলো এক নম্বর গুণ হলো যারা নাকি মাম বাকিলা আল্লাহর রাস্তায় দান করার বিপরীতে কিরফনতা করে এতিমের দেয় না মাদ্রাসায় দেয় না মসজিদে দেয় না জাকাত ফরজ হইছে জাকাত আদায় করে না হজ ফরজ হইছে হজ আদায় করে না এতিম অসহায় মিসকিন দেহের পিছনে যারা ব্যয় করে না শুধু সঞ্চয় করে গোডাউন ভরে ব্যাংক ব্যালেন্স করে আল্লাহর রাস্তায় দান করে না এক নম্বর গুণ জাহান নামের যাওয়ার দুই নম্বর গুণ হল আল্লাহ রাব্বুল আলমিনের বিধি বিধান মানার বিপরীতে যারা নাকি আল্লাহ তালার আইন থেকে যারা বিমুখ হয়ে যায় তিন নম্বর হল ওয়াকুসনা তিন নম্বর গুণ হল যারা নাকি উত্তম ইলাহা এই কালেমাকে যারা মানে না এই কালেমার ফুর্তি যারা মিথ্যারোপ করে আল্লাহ বলেন এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে এক নম্বরে কীরফলতা করা দুই নম্বরে আল্লাহর আইন না মানা তিন নম্বর হইল কালেমাকে অস্বীকার করা আল্লাহ রা বুনান বলেন উসরা। আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের কয়েকটা পুরস্কার দিব সেই পুরস্কার হলো আমি কাঠিন্যতার পথ তথা জাহান নামের পথকে আমি সহজ করে দিব না জাহান নামের পথকে আমি সহজ করে দিব আমার বন্ধুগণ তাহলে আমরা সকলেই কিন্তু মৃত্যু পথের যাত্রী জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা সবাই কিন্তু কবরের যাত্রী বন্ধু আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই জোরে বলেন ঠিক না ব্যাটি আশার সিরিয়াল আছে বন্ধু কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আমাদের চোখের সামনে আমরা দেখছি বাবা মা বেসে আছেন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক না ব্যাটি দাদার বয়স আশি বছর দাদির বয়স আশি বছর নানার বয়স সত্তর বছর নানির বয়স আরকম কম আরও বেশি কিন্তু এর মাছ থেকে নাতি ফুতিরা চইলা যায় শাসা আছেন বন্ধু বাতি দুনিয়াতে চলে যায় ঠিক না বেঠি মত কতম দূর না শুনজ মত হায় হার দম করিব তুমকো ফরস না দেবে গা লবে হেলা নে কিলিয়ে তুমকো ফরস না দেবেগা আমরা তো সবাই কবর যাত্রী বলেন ঠিক না বেটি কবরের যাব কোন সন্দেহ নেই আমার বন্ধুগণ মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার কাফের মুশরিক বেদিনেরা আল্লাহকে অস্বীকার করতে পারে নবীকে অস্বীকার করতে পারে কোরআনকে অস্বীকার করতে পারে সব কিছু আমার মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যুকে অস্বীকার করবার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই আছে মৃত্যুকে অস্বীকার করে এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষ নাই কেরোসিনের ভিতরে বেজাল থাকতে পারে কিন্তু মৃত্যুর ভিতরে বেজাল নাই সমস্ত মানুষ মৃত্যুবরণ করতে হবে এখন মৃত্যুবরণ করতে হবে আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মুসলমান মুসলমানিত্ব নিয়ে আমরা এসেছি আমরা দাবি করি মুসলমান দাবি করি তাহলে আমরা এই কথা বিশ্বাস করি মৃত্যুর পর আরেকটা জীবন আছে কি নাই আছে এখন সেটা হলো আমাদের আসল জীবন সেটা হলো আমাদের আসল বাড়ি আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবন কিন্তু আসল জীবন না আরেকটা জীবন আছে না নাই আরেকটা জীবন আছে সেই জীবনের সুখ শান্তি কিন্তু আসল সুখ শান্তি ঠিক নেবে ঠিক দুনিয়াতে আমরা কামাই রুজি করব। কামাই করব আখরাতে সেটার ফুর্তিদান পাবো এই জন্য দুনিয়া থেকে করে যেতে হবে কবর শান্তির সঞ্চয় দুনিয়াতে করে যেতে হবে কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্যে দুনিয়ার থেকে করে যেতে হবে ভালো কাজ করলে কবরে ভালো পাবো যদি খারাপ করে যাই কবরে কিন্তু অশান্তির সীমা থাকবে না আমার বন্ধুগণ ফর জীবনের প্রথম গাত হলো কবর আল্লাহ রসুল বলেন আল কবরু রওজাতুম রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন আমার ভাইরা কবর হলো কবর হইল একটা জান্নাতের টুকরা অথবা একটা জাহান নামের টুকরা কারো জন্য কবর জান্নাতের টুকরা হবে জন্য কবর টুকরা এই থেকে বাসার দরকার নি ভাই বাসার জন্য আমরা চেষ্টা করবো কি করব না আমার বন্ধুগণ কবর আজাব থেকে আমরা কিভাবে বাসবো রহমু রহমতুল্লাহ বলেন বাবারা ও আমার দুনিয়ার ভাইয়েরা কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা চারটা কাজ করো কয়টা কাজ আমি বেশি আলোচনা করব না কবর আজাব থেকে আমি সাইটটা আলোচনা করে শেষ করব ফকি সমর আবুল্লাহ সমর কান্দি রহমতুল বলেন বাবারা কবর আজাব থেকে যদি রক্ষা পাইতে চাও তবে তুমি চারটা কাজ করো কয়টা কাজ আমার বন্ধুগণ এক নম্বর কাজ হল ইমানের পর নামাজ আমরা মুসলমান মুসলমান যেহেতু দাবি করি আমাদের নামাজ পড়তে হবে নামাজ পড়া লাগবে নামাজ সারা কিন্তু মুসলমান হওয়া যাবে না নামাজ পড়তে হবে আসসালাতু খাই রুমা উজৈন আল্লাহ রসুল বলেন সমস্তই পদে তোর মধ্যে সবচেয়েতে আল্লাহ তালা কাছে নামাজ 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 এই নামাজ বেহেশতদের সাবি এই নামাজ আশালাত ইমাদুদ্দিন ধর্মের খুটি আরশালতু মেফতাহুল জান্না নামাজ জান্নাতের সাবি সাবি সারা তালা খোলা যায় কি বলেন সাবি সারা তালা খোলা যায় তালা খুলতে হলে কি কি লাগে জোরে বলেন না ভাই কি লাগে সাবি সাবি সারা তালা খোলা যায় তাহলে জান্নাতের সাবি হইলো নামাজ এই নামাজ দিয়ে আমরা জান্নাতের তালা খুলবো তোরে নামাজ পড়ার দরকার আছে নি ফকির সমরকান্ত আবুল্লাহ সমরকান্তি রহমতুল্লাহ বলেন কবর আজাব থেকে বাঁচতে হলে এক নম্বর তোমার কাজ ইমানের পরে তুমি পাঁচ নামাজ পড়তে হবে আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ এখন বলে হুজুর নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ নামাজ পড়বে সঠিকভাবে খামসু সলাওয়াতিন ইফতারাযাহুন আল্লাহ মান আহসানা উযুহু আহুননা ওয়া আতাম্মা রুকুহু আহুননা ওয়া খুসুহু আহুননা ওয়া সললা হুন্নালি ওয়াক্তিহিন না কানালহু আলা আল্লাহি আমার বন্ধুগণ আল্লাহ নবী বলেন ফাসুক নামাজ ফরজ করে দেওয়া হয়েছে যে ব্যক্তি উত্তম রূপে উজু করবে উত্ত নামাজ পড়বে যতা সময়ে নামাজগুলো আদায় করবে খুশু খুজুর সাথে নম্রতা ভদ্রতা বিনম্রতার সাথে নামাজগুলো আদায় করবে আল্লাহ তালার ওয়াদা রয়েছে তার জন্য আইয়া ফিরালাহু আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ খাতা করে দিবেন ও মিয়া লাম ফলাইসালা ফাল দালিকা ফলাইসা আহাদুন ইংসা গফর আল্লাহু ওয়া ইনসা আযাবা আর যে ব্যক্তি ফাসুক নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তার ব্যাপারে নাই ইচ্ছা করলে মাফ করতে পারেন ইচ্ছা করলো আল্লাহ ফাহাক তাকে আজাবের মধ্যে পাকড়াও করতে পারেন ফাঁসত্ব নামাজ পড়লেই আল্লাহ তালা জীবনের সব গুনা মাফ করে দেন এই জন্য কবি বলেন আয়ে মুসলমা নো সুন করলো নামাজ আপনি আদা ফজর জহুর আসর মাগরি বাউর হজুর কলবসে ফাচু আদা গর্ক রগীতুমনামাজি সাবাদা বক্সে দেগারপ্তুমারী সব খাতা বক্সে দেগারপ্তুমারি সব খাতা কবি বলেন আমার বাইরা ফাঁসুত্ত নামাজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন ফাঁসুত্ত নামাজ ফজর জহুর আশর মা গরিবের যে ব্যক্তি ফাঁসুত্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সম্প গুনা খাতা মাফ করে দিবে আমার বন্ধুগণ আজকে আমরা মুসলমান মসজিদা জান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে মুসলমানের সন্তান মসজিদের পাশে দিয়ে চার দোকানের মধ্যে গিয়া গল্পগুজব করি মসজিদের সামনে দিয়ে চলে যাই একটু বুকটা কাফে না আমি যে মুসলমান মুসলমানের ঘরে সন্তান মজেন বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আমি এই কথাটাকে উপেক্ষা করি আমি চার দোকানে বাজারে হাটে ঘাটে গিয়ে আমি গল্প করি মুসলমান তাহলে কিসের মুসলমান হইলাম আমি আমার বন্ধুগণ আদম শুমারী দিয়ে কিন্তু জান্নাত কামাই করা যাবে না আদম সুমারি মুসলমানিত্ব দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না ও বন্ধুগণ বাপ দাদা মুসলমান ছিলেন আমিও মুসলমান হইলাম সেই সুবাদে পাওয়া যাবে না আজাব থেকে রক্তা পাওয়া যাবে না বন্ধু থেকে পেতে কিন্তু কারো দোয়াই ঠিক না বে ঠিক নিজে ফাঁস নামাজ পড়তে হবে ঘরের মধ্যে যারা আছে তাদেরকে ফাঁস্ত নামাজ ফরাইতে হবে আমার বন্ধুগণ এক নম্বর ইমানের পর নামাজ দুই নম্বরে কবর আজাব থেকে বাঁচতে হনে দুই নম্বর উপায় হচ্ছে তেলামতুল কোরআন দুই নম্বর কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এই কোরআনকে আল্লাহ রাব্বুল নামিন এই ঐ কে জিব্রাইলের মিডিয়ায় নবী মোহাম্মদুরাসুলুল্লাহ হিসাল্লোল্লাহুল আসলামের মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন একটা জীবন বিধান হিসাবে এই কোরানের মধ্যেই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ঘরে বাইরে উঠা বসায় চলাফেরায় সর্বক্ষেত্রে সর্ব আমরা কিভাবে কি করবো সব কিছুর বিধানা বলি আল্লাহ কারীমের মধ্যে আলোকপাত করে আমাদের কাছে প্রেরণ করেছেন এই কোরআন এই কোরানই তেলাওয়াত করা হয় শুদ্ধভাবে সই শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় দিনই মাদ্রাসাগুলোতে আমার বন্ধুগণ এই কোরআনুল করিম একটা জীবন্ত রাসুল করিম সাল্লাহ ইসলামের মুজে যাপ শুধু নবীজির জীবদ্ধ সেই ছিল না রাসুল করিম সাল্লাহ একটা জীবন্ত এই কোরআন কেমত পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে নবীজির জীবন্ত মজে যা হিসাবে এই কোরআনুল করিম দুনিয়াতে আছে এবং থাকবে জোরে বলেন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ এই কোরান যে জীবন্ত মজে যা একটা অলৌকিক ঘটনা যেটা মাল মালদ্বীপে সংগঠিত হয়েছিল মালদ্বীপে সংগঠিত হয়েছিল এই অলৌকিক ঘটনার ফলেই এই মালদ্বীপের হাজার হাজার মানুষ দলে দলে মুসলমান হয়েছিল এই বরকতে জরে বলেন আল্লাহ। বতুতা প্রখ্যাত মুসলিম পর্যটক উনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন উনি ভ্রমণ করতে করতে একবার মালদ্বীপে চলে আসলেন মালদ্বীপে এসে দেখেন মালদ্বীপের শহরে নগরে প্রত্যেকটা জায়গায় জায়গায় মধুময় আজানের ধ্বনিতে মুখরিত সুবাহাল্লা বলেন এবং প্রত্যেকটা মসজিদ নামাজের আলোকিত বলেন এবং কত সুন্দর মানুষগুলির চেহারা নুরানি চেহারা তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি মালদ্বীপে তো কোনো সময় দিন প্রচারক ইসলাম প্রচারক আসেনি এখানকার মানুষের হালত এমন কেন আমার বন্ধুগণ মুসলিম প্রখ্যাত পর্যটক বতুতা মালদ্বীপের একজন লোককে জিজ্ঞেস করলেন ভাই মালদ্বীপের এমন ঘটনা কেন বুঝতে পারলাম না তিনি মালদ্বীপের অলৌকিক ঘটনারা তিনি শুনাইলেন ওই বতুতা তার সফর নামার মধ্যে এই ঘটনারই উল্লেখ করেছেন আমার বন্ধুগণ প্রায় পাঁচ শত বছর আগের ঘটনা পাঁচ শত বছর আগেরকার ঘটনা এই কোরানুলকারিম জীবন্ত মোজেজা এই কোরানুলকারিম জীবন্ত অলৌকিক মোজেজা এই ঘটনাটা সংগঠিত হয়েছে প্রায় পাঁচ শত বছর আগে যেরা আল্লামা এবং নেবতুতা তিনি তার সফর নামাই লিখেছিলেন যে একবার আরব দেশ থেকে একটা মুসলিম ফরজটক বাইনি জাহাজ নিয়ে তারা পূর্ব বিশ্বের দিকে রওনা দিয়েছিল সমুদ্রের সমুদ্রের ঝড়ের কবলে সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে ওই জাহাজটি ডুবে গেছে সমস্ত জাতিরা মারা গেছে শুধু একজন যুবক আরব যুবক একটা খন্ড কাঠ কাঠের টুকরা অবলম্বন করে সে মাত্র বেঁচে ছিল একজন আরব যুবক সে ছিল হাফেজে কোরআন তার নাম ছিল হাফেজ আবুল বরাকাত কি নাম ছিল হাফেজ আবুল বরাকাত সে কোনো মতে কাঠের টুকরো অবলম্বন করে সমুদ্রের কুলে তিনি উঠে বসল মালদ্বীপের মধ্যে দ্বীপের মধ্যেই এখন তিনি কোথায় যাবেন তার নাই কোনো আত্মীয় স্বজন নাই কোনো বন্ধু বান্ধব কেউ নাই সমস্ত মানুষ অচিনা অপরিচিত কোথায় যাবেন শেষ পর্যন্ত এক বৃদ্ধার ঘরে গিয়ে তিনি আশ্রয় নিলেন সেখানে তিনি বসবাস করতে লাগলেন আমার বন্ধুগণ এই যুবকের কাজ ছিল সকালবেলা সে চলে যেত বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করে সে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এই বুরিমার ঘরের মধ্যে সবাইকে নিয়ে জীবন যাপন করত কাঠ কাতে গেছে যুবক একদিন সন্ধ্যা সময় বিরিদ্ধার বাড়িতে এসে দেখল বৃবৃদ্ধা হাউমাউ করে কান্নাকারি করছে তার পাশে একটা যুবতী মেয়ে সেও হাউমা করে কান্নাকারি করছে যুবক জিজ্ঞেস করলেন আরব আরব যুবক হাফেজ জিজ্ঞাসা করলেন ও মা আপনি কেন কাঁদছেন কেন্দন করছেন কেন পারলাম না বলে এই যে দেখো বাবা আমার যুবতী মেয়েটা আজকে মারা যাবে নিশ্চিত চার মৃত্যু এই জন্য আমি কান্নাকারি করছি বলে কি ব্যাপার সে তো সুস্থ মানুষ সে মারা যাবে কেন বুঝতে পারলাম না সে মরবে কেন মারা যাবে কেন যুবতী মেয়ে আপনার কন্যার সাথে সুস্থ মানুষ হাত দিয়ে সারা করে বাইরের দিকে দেখে দিল দেখুন হাফেজ আবুর বারাকাত আরব যুবক দেখলেন বাইরের মধ্যে সরকারি লোকজন সৈন্য বাহিনী দাঁড়ানো বলে ব্যাপার কি বলে আজকে সরকারি লোকজন এসেছে আমার যুবতী কন্যাটাকে নেওয়ার জন্যে এই যুবতী কন্যাটাকে নেওয়ার জন্য এসেছে সরকারি লোকজন তুমি কে দেখো না বলে তারা কি তাকে হত্যা করবে বলে না বিষয়টি তা না বলে তাহলে ব্যাপার কি বলে ব্যাপার হইল ফুর্তি বছর এই সময় এই মাসে এই তারিখে আমাদের সমুদ্রের মধ্যে একটা বিপদ আসে সমুদ্র থেকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই তারিখে একজন যুবতী মেয়েকে বলি দিতে হয় সমুদ্রের উপকূলে একটা মন্দির আছে ওই মন্দিরের মধ্যে যুবতী কন্যাকে রেখে আসতে হয় স সরকারি লোকজন সকালবেলা ওই যুবতী কন্যাকে মৃত্যু নিয়ে আসতে হয় একটা যুবতী মেয়েকে এই তারিখে বলি দিতে হয় জীবিত আসা হয় আর সকালবেলা সড়কের লোকজন তাকে মৃত্যু অবস্থায় নিয়ে আসে বলে ঠিক আছে ও মা তুমি আর কাঁদবে না কয় বাবা লটারির মাধ্যমে এই যুবতী কন্যা নিরূপণ করা হয় এই বছর আমার মেয়েটা উঠছে অতএব আমি জানি আমার মেয়েটা নিচুত মৃত্যুর মুখে আছে মৃত্যু হয়ে যাবে সকাল বেলা তার মৃত্যুর মুখ দেখব এবার যুবক হাফেজ আবুল আবুল বারাকাত বললেন মা তুমি কাক বানা অসুবিধা নাই আমি দেখব নদীতে কি আছে সমুদ্র কি আছে আজকে তোমার যুবতী মেয়ের পরিবর্তে তার পোশাক পরিচ্ছেদ আমাকে পরে দাও আমি তার পরিবর্তে ওই মন্দিরে যাব সান আল্লাহ বলেন মন্দির আজকে আমি যাব তার যাওয়ার দরকার তার পোশাক পরিয়ে দাও আমার বন্ধুগণ এই যুবক আরব যুবক ছিল অল্প বয়সের লোক এখনো দাড়ি মোছ ওঠে নাই অতএব ধরা ফরবার কোনো কায়দা নাই এটা ছেলে নামে মেয়ে পোশাক পরিধান করছে বলে বাবা তুই যাইস না আমি মা হইয়া বুড়া মানুষ হইয়া এমন তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমি রাজি না কারণ আমি যেখানে জানি প্রতি বছর একজন করে কন্যা এখানে নিহত হয় এখানে যাওয়া মানি নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অতএব আমি এটা পারি না তোমা আমার মেয়ের পরিবর্তে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে বলে বুড়ি মা অসুবিধা নাই আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছারাজি হয়েছি তোমার মেয়ের পরিবর্তে আমি এখানে যাব কোনো অসুবিধা নাই আরব যুবকের ইমানের বলে বলিয়ান সে চিন্তা করলো আমি একজন মুসলমান আর মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না আমার ভিতরে কোরআন আছে আমি একজন হাফেজে কোরআন আমি আজকে দেখব সমুদ্রে কি আছে কি জিনিসে কোন জিনিসে মানুষ খায় কোন জিনিসে লোক মারে এবং কোন বিপদ দেশের মধ্যে আসছে এবং কুসংস্কার দূর করতে হবে আমি একজন মুসলমান আর মুসলমান কখনো আল্লাহকে ছাড়া ভয় পায় না আর হায়াত মৌতের মালিক জোরে কোন কে আল্লাহ হায়াত মৌতের মালিক আমি একজন মুসলমান মুসলমান হয়ে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর ইমান আমার মধ্যে আছে আল্লাহর কোরআন আমার মধ্যে আছে আল্লাহ ফাক আমার কোরানের মাধ্যমে কোরআনের উসিলায় আমাকে হেফাজত করবেন এই নিশ্চিত বিশ্বাস ইমান তার দিলের মধ্যে ছিল এক ছিল এই জন্য বলছে বুড়িমা তুমি কাঁদবা না তোমার কোনো অসুবিধা নাই আমি যাই ওই আরব যুবক ওই যুবতীর পোশাক পরিশ্রান পরলো সরকারি লোকজন তাকে নিয়ে গেল বন্ধু আমার রাতের আধারে রাতের গভীরে সরকারি লোকজন তাকে সমুদ্র উপকূলে মন্দিরের মধ্যে রেখে আসলো রাত অন্ধকার হয়ে গেছে প্রকৃতি সব ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে ঘুমের মুখে ঢলে ফরেছে ঘুমের কোলে ঢলে ফরেছে প্রকৃতি নির্জন নিস্তব্ধ নদীর সমুদ্রে পানি ঢেউর কলকল শব্দ শোনা যার কিছু অন্ধকারের অন্ধকার হাফেজ আবুল বরকত খোলা তরবারি পাশে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা শুরু কইরা দিছে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আল্লাহর কালাম পড়ে শুরু করেছে ও অন্ধকারের মধ্যে জোরে জোরে শুধু কালাম পড়ে খোলা তরবারি তার পাশে আল্লাহর কালাম পড়তেছে আর সমুদ্রের ঢেউগুলা সে দেখতেছে আমার বন্ধুবন রাত গভীর হয়ে গেছে অনেক রাত যখন সে ঘুম যায় না কোরআন তেলাওয়াত পড়তেছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে শুধু জোরে জোরে আর পাশে খোরবাড়ি খোলা তরবারি হঠাৎ করে রাত যখন গভীর হলো হঠাৎ করে দেখো সমুদ্রের এক দিগন্ত থেকে একটা মহা একটা বিশাল এক বিরাট দত্ত দত্তের উদ্ভব হলো সমুদ্রের মধ্যে ওই দৈত্যটা আস্তে 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 আরব যুবকের দিকে ওই মন্দিরের দিকে আসতে শুরু করলো যত আসতে সামনে আসতেছে আরব যুবক যত তত জোরে জোরে কোরআন তালাদ করতেছে সুবহানলাম কোরান তালাদ করতেছে গরু রোজা আই হৌরগেল মাল শিব তালিয়ে করা আপছন্দ পেশে খুদা হৌরগেল মাল্লা জারাম বাহারা শেদা আমার বন্ধুগণ আল্লাহর কালাম এত মজা আল্লাহর কালাম এত সাদ আল্লাহর কালাম এত মজা কালাম যত তেলাওয়াত করবে ইমান তত বাড়বে কালাম যত তেলাওয়াত করবে শোকের জ্যোতি বাড়বে কালাম যত তেলাত করবে নেকি বাড়বে সব তত বাড়বে আল্লাহর কালাম যত তেলাত করবে জান্নাতের ফথের দিকে ততই অগ্রসর হবে জান্নাতের ফথের দিকে ততই অগ্রগামী হবে দৈত্য আসা শুরু করলো মন্দিরের দিকে একফা ফা দুই ফা করে আসতেছে সমুদ্রের মধ্য দিয়া হাফেজ আল আবুল তত জোরেই বেশি বেশি আল্লাহর কালাম তেলাত করতেছে কালাম তেলাওয়াতের দৈত্যের ফোর এমনই হলো ওই সমুদ্রের মধ্যে ওই দৈত্যের ফোর কালামের ফোর এতটাই বিস্তার ফেললো হঠাৎ করে কোরআন তেলাওয়াতের ফোর ওই দৈত্য সমুদ্রের মধ্যেই এক একদম দাঁড়িয়ে গেল দত্ত সব বন্ধ গেল দাঁড়িয়ে গেল আমার বন্ধুগণ অপেক্ষা করতেছিল কখন এই কি পড়তেছে কি গালাম পড়তেছে কি কোরআন পড়তেছে তালাওয়াত করতেছে হাফেজ আবুল বারাকাত কোরআন তালাওয়াতে মিটার আরো বাড়িয়ে দিয়েছিল আমার বন্ধু কোরআন তালাওয়াতের প্রভাবে দৈত্য না দণ্ডায়মান হয়ে গেল দাঁড়িয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করে ওই গবের রজনীতে হঠাৎ করে দৈত্য অদৃশ্য হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দৈত্য অদৃশ্য হলো নাই উধাও হয়ে গেছে আমার বন্ধুগণ সকাল হয়ে গেল উনি মেয়ের পোশাক খুলে ফেললো সরকারি লোকজন গেল মৃত্যু লাশ নিয়ে আসার জন্য যুবতীর লাশ নিয়ে আসার জন্য গিয়ে দেখে এখানে কোনো মেয়েও নাই লাশ নাই সরকারি বাহিনী এরকম হতবম্ব হয়ে গেল ব্যাপার কি যে যুবতী কন্যা রেখে গেলাম যুবতী কন্যাও নাই যুবতী কন্যার লাশ নাই ব্যাপার কি দেখলো একজন যুবক বৈশা বৈশা আল্লাহর কালাম তালাওত করতেছে আল্লাহর কালাম তালাওত করতেছে যুবক যুবতীও নেই লাশ নেই ব্যাপার কি জিজ্ঞেস করলো যুবক এখানে যুবতী কোথার তার লাশ কোথায় বলে বন্ধু আসল ঘটনা হইলে এই পুরা ঘটনা সরকারের বাহিনীকে খোলা বলল রাজার দরবারে নিয়ে আসছে রাজার দরবারে নিয়ে আসার পর ওই যুবক পুরা ঘটনা খোলাসা করে বলে দিছে বলে রে যুব তুমি ভয় পাওনি কেন প্রতি বছর আমাদের বাপ দাদা আমরা পূর্ব থেকে আমরা দেখে আসছি প্রতি বছর এই তারিখে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লটারি মাধ্যমে একজন যুবতীকে নির্বাচিত করে এখানে রেখে আসি সকালবেলার লাশ নিয়ে আসি কিন্তু তুমি একা সিনে তুমি ভয় পাওনি কেলে বলে রাজা মহারাজ আমি একজন মুসলমান মুসলমান আল্লাহ সারা কাউকে ভয় পাই না আর বন্ধুগণ সারা পৃথিবীতে কস মুসলমান তিনশত জন মুসলমান ছিলেন বদরের যুদ্ধে আর এক হাজার কাফের মুসিক বেদিনের ফারে আল্লাহর নবী কয় আল্লাহ কয় মুসলমানরা হইল জিন্দা আর কাফেরা বেঈমানেরা হইল মরা বর্তমানে এত মুসলমান হওয়া সত্য দোয়া কবুল হয় না মুসলমানরা কাফের মুসিক বেদিনের সাথে কুলায় না তার কারণ হইল আমাদের ইমান নরবর হয়ে গেছে ঠিক না বেটি ইমান

কালামের উসিলা হেফাজত করেছেন হায়াত মৌতের মালিক দৈত্য না হায়াত মৌতের মালিক দুনিয়ার কেউ না হায়াত মৌতের মালিক একমাত্র কে আল্লাহ সালা হায়াত মৌতের মালিক এবার রাজা সাহেব বললেন ও যুবক তুমি আগামী বছর একা একা যেতে পারবে নি বলে ইনশাআল্লাহ আমি যেতে পারবো এবার বললে আমি যদি যাই তাহলে তোমরা কি করবে বলো ওয়াদা দিলাম যদি তুমি একা একা যেতে পারো আর যদি একা একা এইভাবে সই সালামতে ফিরে আসতো ফারো তাহলে ওয়াদা দিলাম রে যুবক আমি শুধু রাজা নই আমার সাথে যত মন্ত্রী মিস্টার উজিন নাজির আছে আমার পরিবার বর্গ আছে আমরা সবাই তুমি জাল্লার কথা কও সো সেই আল্লাহ তালার উপর আর কোরআনের উপর নবীর উপর আমরা ইমান এনে মুসলমান হয়ে যাব আমরা মুসলমান হয়ে যাব কথা দিলাম বলি ঠিক আছে আগামী বছর আসলো ওই যুবক একা একাই গেছে আর দৈত্য আসেন ওইখান থেকেই বিপদ বন্ধ হয়ে গেছে আল্লাহ তালার কালামের ফুরবা আল্লাহ তালার কালামের তাসির আল্লাহ তালার কালামের এই এইভাবে মালদ্বীপ থেকে পুরা গোটা মালদ্বীপ থেকে এইভাবে বিপদ চিরস্থ চিরতরে খতম হয়ে গেছে সেই কথা যখন যুবক বললেন যুবকের হাতে দলে দলে রাজা বাদশাহ এবং নাজির সবাই মুসলমান হয়ে গেছে ইতিহাসের মধ্যে এমনি বতুতার সমুদ্রে লিখেন যে ওই দিন রাজার সাথে পঁয়ষট্টি হাজার লোক পঁয়ষট্টি হাজার কাফের বেইমান একসাথে কালিমা ফরে মুসলমান হয়ে সেই কালাম আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন আমরা খুশি না বেজার আমাদের জীবনকে গঠন করবার জন্যে আমাদের জীবনকে জান্নাতি জীবন হিসাবে বানাবার আমরা সঠিক মানুষ হিসাবে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন তালে সেই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ভাই আমরা এই কালাম নিজেরও শিখব আমাদের ছেলে মেয়েদেরকে মাদশায় এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা মাদ্রাসায় দিব আল্লাহ রসুল বলেন কোরআন এটা এমন একটা জিনিস কোরআন ফরুল সব আর সব এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন না একটা একজন মানুষ একজন মানুষ এম এ পাস এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ডিগ্রি নিয়ে আসছে এবং তার জীবনে কত ইংরেজি বই পড়েছে তার জীবনে কত বাংলা বই পড়েছে কত অঙ্ক করেছে বিজ্ঞান ফরেছে সমাজ ফরেছে ইতিহাস ফরেছে ভূগোল ফরেছে কিন্তু এত ফরার ফর জীবনে একটা নেকি ফেয়েছে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে আমার বন্ধুগণ ছোট্ট বাচ্চারা মুখস্থ করবার জন্য যখন আলিফ লাম মিম পড়া শুরু করে আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে তার আমল মধ্যে ৩০টা নেকি হয়ে গেছে আমার বন্ধু ৩০টা নেকি হয়ে গেছে আলেম ওলামারা এবং মাদ্রাসার ছাত্র তলে বেলেমরা জীবনে কতবার কোরান তালত করে হাদিস পড়ে তার জীবনে তার আমল নামার মধ্যে শুধু ন্যায় করতেই থাকে ন্যায় করতেই থাকে আজীবন আমার জীবনটা বাংলা পড়তে পড়তে সমাজ বিজ্ঞান ভূগোল এত এত অক্ষর ফললাম বর্ণমালা ফললাম, এত শব্দ ফললাম বাক্য ফলাম বন্ধুগণ পৃথিবীতে এমন কেউ নাই গ্যারান্টি দিতে পারবে যে একটা নেই তার আমল নামায় কিন্তু কোরআন ফললে কি লাভ কী লাভ হবে একটা লোক গর্ভবতী স্ত্রীকে রেখে মারা মারা যায় যাওয়ার সময় ওসিয়ত করে গেছে প্রাণের স্ত্রী আমি যদি মারা যাই আমার সন্তানটা যদি ছেলে হয় আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়তে দিও আল্লাহর কালাম ফরতে দিও আমার বন্ধুগণ ওই স্বামী মারা গেছে স্ত্রী গর্বে ছেলে সন্তান হয়েছে সন্তানটা যখন ছয় কি সাত বছর হয়েছে তখন তার ওসিয়ত পূর্ণ করার জন্য মক্তবিনিয়া মসজিদের মক্তবিনিয়া বলে হুজু আমার স্বামী মৃত্যুর সময় ওসিদ করে গেছেন আমার ছেলেরাকে মাদ্রাসে কোরআন ফরানোর জন্য এই বাচ্চা দিয়ে গেলাম হুজুর আপনি এই বাচ্চাটাকে কোরআন ফরাইয়া দেন বলছে বাবা ফর বিস্মিল্লাহমানির ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা বারবার বার রহমান রহিম পড়তেছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম দিয়া ওই বাচ্চার বাবা মারা যাওয়ার পরে তার শাস্তি হয়ে গেছে জাহান নামে জাহান নামে হয়ে গেছে নাউজ বলেন জাহান নামে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রি আমিনকে ডাক দিয়ে বলেন ও জিব্রি আমার বন্দা মারা গেছে জাহান্নামি হয়ে গেছে কিন্তু এই আমার বন্দার একটা ছোট্ট শিশু মক্তবের মধ্যে বারবার আমার রহমানুর রহিম দূরে ডাক দে আমার রহমতের সাগরে জোশ মেরেছে ও জিবরিল চলে যাও এই বাচ্চারা বারবার রহমানুর রহিম কইরা ডাকে আমি রহমতের সাগরে জোশ মেরেছে তুমি তাড়াতাড়ি গিয়া ওই বাচ্চারার বাবার কবরে মুখ কবরা যাবকে তুমি বন্ধ কইরা দাও কবরে বন্ধ করে দাও মাছা ফরাইলে কোরআন ফরাইলে এই লাভ হবে এই লাভ হবে কোরআন ফরো কোরআন ফোরো কোরআন ফরো আমার বন্ধুগণ সুরে আসিন ফারিনা সুরে রহমান ফারিনা আলেমরান ফারিনা বড় বড় সুরা ফারার দরকার নাই আমরা আমাদের বয়স হয়ে গেছে কম পেকি সবচেয়ে ছোট্ট সুরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রাসূল বলেন কুল হুয়াল্লাহু তাদুল সুলুসাল কুরআন আরে তুমি বড় সোরা লাগবে না সুরা বাকারাত প্রয়োজন নাই রহমানের প্রয়োজন নাই ইয়াসিনের প্রয়োজন নাই কম তো তুমি সুরা কুল হুয়াল্লাহ পড়ো এই কুল হুয়াল্লাহ যদি তুমি তিনবার পড়ো তোমার আমলনামার মধ্যে এক খতম কোরআনে সব হয়ে যাবে সুবহানাল্লাহ কুলু আল্লাহ আমরা পারি না না পারি কুলু আল্লাহ শরীফ তো পারি আল্লাহ রসুলান্লাহ তাহাদি সুরুসাল কোরআন কোরআনের তিনের একংসুখ একবার ফনলাম আল্লাহ শরীফ একবার ফাট করলাম প্রথম দশ সব হয়ে গেল দ্বিতীয়বার ফাট করলাম মাঝের দশ বার সব তৃতীয়বার ফাট করলাম শেষের দশ সব তথা তিনবার কুলু শরীফ যদি ফাট করি আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার আমল নামার মধ্যে পূর্ণ এক খতম কোরআনের সব দিয়া দেয় আমার বন্ধুগণ হুজুরকে নিয়ে ইমাম সেবকে নিয়ে বাবা মায়ের কবরের মধ্যে দোয়া করি কবর জারত করি আমার বন্ধুগণ কিন্তু সে কাঁদবে না হয়তো কান্দার ভান ধরবে কিন্তু আপনি আমি যদি তালাওত করি বাবা মায়ের কবরে ফাঁসি গিয়ে যদি তিনবার কুরু আল্লাহ শরীফ পাঠ করি একবার সুরে ফাতে পাঠ করি আয়তল করছি পরে যদি আমি যদি দৌদুর শরীফ পরি হাত উঠাই আমার কান্দাডা ভান হবে না আমার কান্নারা কিন্তু আসল কান্নাই হবে দু চে দু চোখ বেবে গাল বেবে কিন্তু আসল ফানিগুলা ঝরবে এই দোয়ারটা তাসি আলাদা এই দোয়ার কবুল হয়ে যাবে এই জন্য আমরা নিজেরও কোরআন তালাত করব এবং বাচ্চাদেরকে কোরআন তালাত ফরবার

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে ময়দানে একটা লোক নিরানব্বইটা গুণার ভলিউম নিয়ে কাছে উপস্থিত হবে নিরানব্বইটা গুনার বলিউম এক একটা গুনার ভলিউম এত বড় হবে বন্ধু দুই চোখ দিয়ে চতুর দিয়ে তাকাইলে শোকের দৃষ্টি সীমার শেষ সীমা পর্যন্ত চতুর উপোষায় একটা গুনার বলিয়ম এত বড় এত বড় গুনার বলিয়ম তলে চোখের সীমানা কতটুকু পর্যন্ত যায় আমরা এখান থেকে সূর্য দেখি না না দেখি ভাই সূর্য দেখি তলে এই পৃথিবীতে সূর্যের দূরত্ব কতটুকু বত্রিশ লক্ষ মাইল চাঁদের দূরত্ব কতটুকু চাঁদের দূরত্ব আর সূর্যের দূরত্ব মানে এক একটা সূর্যের দূরত্ব চাঁদের দূরত্ব আরও অনেক বেশি নয় কোটি তিরিশ লক্ষ এরপর তারকা আরও অনেক দূরে এরপর হলো কি আসমান এগুলা ফোন তো দেখি তাহলে চতুর্দিকে যদি এরকম খোলা থাকে আর তাকাই তাহলে কত বিশাল অনেক দূর দূরান্তে যাবে কি বলেন চোখের দৃষ্টি আল্লাহ রসুল বলেন একজন মানুষের চোখের দৃষ্টি চতুর্দিকে তাকাইলে চতুরু এত বিশাল হবে এক একটা গুনার বোঝা এরকম নিরানব্বইটা গুনার বোঝা নিয়ে কেমন ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ বলেন বন্দা এগুলা সব তুমি করছো বা না করছি এগুলো সবই আমি করছি না কোনো ফেরেস্তারা তোর উপর জুলুম কইরা মিথ্যা লিখছে এখানে কয় না না এগুলো সব আমি করছি স্বীকারোক্তি দিবি সব এগুলো আমি করছি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের কুদ্র হাত থেকে একটা কাগজের টুকরা তার ফাল্লার মধ্যে দিবেন নেকের পাল্লার সাথে দিবেন বন্ধু এবার বলবেন ওজন দিতে এবার ওজন দেওয়া হবে এবার দেখা যাবে ওই কাগজের কারণে ওই নেকের পাল্লাটা নাই নিরানব্বইটা গুনার দফতর উপরে উঠা গেছে আল্লাহ যারে যা ফেরিস্তা আমার এই বন্ধাকে তোরা জান্নাতে দিয়া দে এত উপকার কে করলেন এত উপকার ওই লোকটা বলবেন আল্লাহ আজকে আমি নির্ঘাত জাহান নামি হয়ে গেছি জাহান নামি হয়ে গেছি আল্লাহ কাগজের টুকরার উ আমি জান্নাতি হয়ে গেছি এই কাগজের টুকরার মধ্যে কি আছে আল্লাহ বলেন বন্দা মাঝে মধ্যে তুই কালে মায় পড়তি কালেমা শাহাদতের তাসবির আমি আজকে নাজাত দিয়া দিলাম মাঝে মধ্যে কালেমা শাহাদত পড়তি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহু আরসুলু এই কালেমা মা গুলো আমি লেখা লেখা কাগজের মধ্যে হেফাজত করে রাখছি আজকে তোর যখন এই বিপদ এই বিপদের সময় কালেমা কালেমা শাহাদতের এই লিখিত কাগজের টুকরাটা আমি তোর নেকের ফল্লাই দিয়া বিপদ থেকে রক্ষা কইরা দিলাম এই জন্য আমরা কালেমা শাহাদত বেশি বেশি পড়ি তাসবি বেশি বেশি পড়ি আল্লাহ তাআলা জিকির করি আল্লাহ তাআলা তাসবি জিকির দুনিয়ার সব কিছু করে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আশাবুল মাকরুগাত বানাইছেন আমরা মানুষ হয়ে শুধু গাদদারি করি আল্লাহ রাব্বুল মানুষ আশাবুল মাকলুগাত বানাইছেন মানুষ গাদদারি করি অথচ গাছে জিকির করে মাছে জিকির করে গাছপালা তরলতা সমুদ্রের পিপিলিকা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ সব কিছু কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ করে আল্লাহ রাব্বুল বলেন تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে আসমানে জমিনে এত দুবর মধ্যে গাছ মাছ পিপিলিকা তরুলতা যা কিছু আছে সব কিছু নিজের বাসায় বাসায় আমি আল্লাহর তস্তি পাঠ করে কিন্তু ও বন্দা তোমরা কিন্তু তাদের বাসা না। তাদের হিসাব নিকাশ নাই অথচ তারা আল্লাহকে ডাকি আমাদের হিসাব নিকাশ হবে অথচ আমরা আল্লাহকে ডাকি না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি একবার ইলাহা ইল্লাহ পাঠ করবে আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর মাস্টিক থেকে মাগরিব পর্যন্ত সিমাল থেকে জুনুক পর্যন্ত সারা পৃথিবীটা ন্যাক দেব পরিপূর্ণ করলে যেই পরিমাণ হবে এর সম পরিমাণ নাকি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর আমল নামাই দিয়া দেয়। আমার বন্ধুগণ ফকি আবুল্লাহ সমরকন্দি রহমুদ্লে বলেন বাবা কবর আজাব থেকে বাঁচার চার নম্বর উফেলত দান খারাদ বেশি বেশি তোমরা দান খারাত করবে এ আমানত চান্দে রোজা নাজ দে মাল দারহা কি কত মা দাস আমরা মণিকরি আমার আমার জমি আমার বাড়ি আমার গাড়ি সব কিছু আমার 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 অথচ কোনো কিছু আমার না আমিও কিন্তু আমার নাজরে বলেন ঠিক না বেটিক ও বন্ধু আমার তো কোনো পদ্ধতি নাই যে আমি কুটিপতি হব লাখপতি হব জায়গা জমির মালিক হব অন্ধকার কবরে যদি যাই এক কোটি টাকা আমার এক কোটি টাকার ভান্ডিল আমার কাফরের কাফর মধ্যে দিয়া দেও কা তুমি করেছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফানের তো ফকেট নাই এত টাকা রাখবা কোথায় কাফানের তো ফকেট নাই আসেনি ও বন্ধু কাফনের যদি ফকেট থাকতো তাহলে বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকার মার্কিন কাফর পাঁচ গজ দিয়া আপনাকে আমাকে পেঁচিয়ে এরকম মাটির নিচে রাখা হতো সম্ভব হইলে এক কোটি টাকার একটা বান্ডিল কিছু কাফুর বেশি বাড়তি দিয়া একটা পকেট বানায় ভিতরে ঢুকে দিত এই টাকা কি চলবে নি বাবা ওইখানে কবরে চলবে না তাহলে কবরে বাংলাদেশের টাকা ভারত চলে না ভারতের টাকা আমেরিকা চলে না আমেরিকার টাকা কিন্তু লন্ডন চলে না এক দেশের টাকা এক দেশে চলে না দুনিয়ার টাকা অর্থ সম্পদ কবরের জগতে চলবে না জগতে বাবা যেই সম্পদটা হবে চলবে সেই সম্পদের নাম হইল ন্যাকামল সেই সম্পদের নাম নাকামল ন্যাকামল দিয়ে কবরের আপ থেকে রক্ষা পেতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেন ইজাউজিয়াল মাইয়ে ফি কবরিহি জা আল কোরআন অয়েন্দা রাসিহি যখন নাকি তোমার কবর মধ্যে মৃত ব্যক্তিকে রাখা হবে তখন তখন আজাব যদি হয়ে যায় আযাবের সিদ্ধান্ত যদি হয়ে যায় তখন আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য কোরান উল করিম আমার মাথার কাছে দিয়ে আসবে যুবকের স্রোতে শক্তিশালী বলবান যুবকের স্রোতে আজাবের ফেরিস্ত আসবে আজাবের ফেরেস্তাইসা রক্ষা করবে আজাবের ফেরিস্তা থেকে রক্ষা করবে এই কোরান এবার আযাবের ফেরেস্তার ডান পাশে দিয়া যাবে ওয়া সলাতু আন ইয়ামিনিহি নামাজ যাবে ডান পাশে দিয়া আজাবের ফেরেস্তা থেকে রক্ষা করবে ওয়া সাওমান শিবালিহি রোজা যাবে বাম পাশে দিয়া আযাবের ফেরেস্তা থেকে রক্ষা করার জন্য ওয়া সাইরুল আমাল ইন দা আর সমস্ত নেক আমল গুলো ফায়ার কাছে দিয়া যখন আজাবের ফেরেস্তা যাবে তখন আজাব থেকে রক্ষা করার জন্য এই নেক আমল যাবে দান খরা এই জন্য কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সাইটটা কাজ করতে হবে এক নম্বর হলো ইমানের পর নামাজ দুই নম্বর কোরআন তালাওয়াত তিন নম্বর জিকরুল্লাহ আল্লাহ তালার জিকির চার নম্বরে দান খয়রাত এই চারটা কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে আজাব থেকে কবর আজাব থেকে রক্ষা দিবে আমরা কবর আজাব থেকে রক্ষা পেতে পারি আমরা এই সাইটটা কাজ করতে বাবা রাজি আসিনি ইনশাল্লাহ আমরা সবাই আল্লাহ ফাক আমাদের সবাইকে আলোচিত সংক্ষিপ্ত কথাগুলির প্রতি আমল করা